প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অহা 9 মার্চ তারিখে রাজ্যখনের বাবে 18,000 কোটি টাকার প্রকল্পর মুকলি আর আধারশিলা স্থাপন করব। ইয়ার ভিতর আছে তেল গ্যাস বিভাগের কেবাটাও প্রকল্পর রেল বিভাগেরও প্রকল্প। প্রধানমন্ত্রীগুলিয়ে কাজিরঙ্গা পরিদর্শন করার উপরও টিয়কত বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তিও উন্মোচন করব। এক প্রতিবেদন কাইলৈ অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনিয়া ভ্রমণসূচীরে আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীগৰাকীয়ে এই ভ্রমণকালত মুকলি করব 18,000 কোটি টাকার প্রকল্প। 8 মার্চর বিয়লি 4 বজাত তেজপুর বিমানবন্দরত অবতরণ করব। বিমানবন্দরেরপরা পুনে পুনে কাজিরঙ্গালৈ যাব প্রধানমন্ত্রী। নিশা কাজিরঙ্গাতে থাকিব প্রধানমন্ত্রী। 9 বাজত পুয়া 5:30 কাজিরঙ্গা অভয়ারণ্যত দর্শন করব প্রধানমন্ত্রী। দুঘণ্টা কাজিরঙ্গাত থাকিব প্রধানমন্ত্রী। কাজিরঙ্গার পৰা অরুণাচললৈ রওনা হব প্রধানমন্ত্রীগৰাকী। নিশা কাজিরঙ্গাত তেখেতে কটাব আর সেই বিশেষকৈ সন্ধিয়া তেখেতৰ কোনো অনুষ্ঠান ৰখা হোৱা নাই। ৰাতিপুৱা 5:30 বজাতে তেখেতে কাজিৰঙা অভয়াৰণ্যলৈ যাব আৰু কাজিৰঙাৰ প্ৰাকৃতিক সৌন্দৰ্য, বন্যপ্ৰাণীসকলৰ বা বিভিন্ন বন্যপ্ৰাণীৰ যি উপস্থিতি, সেই উপস্থিতি আৰু কাজিৰঙা ভ্ৰমণৰ তেখেতে ক'ব গ'লে প্ৰথমবাৰৰ বাবে এটা সময় 2 ঘণ্টা সময় অতিবাহিত করব। অরুণাচলের 2টা কার্যসূচীর পিছত পুনের যোরহাটলে আহিব প্রধানমন্ত্রী। হুলুঙাপাড়ার বীর লাচিতর প্রতিমূর্তি উন্মোচন করব প্রধানমন্ত্রী। তেখেত পুনের দিনের বা বিয়লি 1:30 বজাত যোরহাটলে উভতি আহিব আৰু 1:30 বজারপরা তেখেতে যোরহাটর হুলুঙাপাড়াত আমি নির্মাণ করা হেলিপেডত অবতরণ করব আর লাচিত বরফুকনের প্রতিমূর্তি, যাক আমি সৌর্যর প্রতিমূর্তি বলে নামাকরণ করেছো, স্ট্যাচু অব ভ্যালোর বা সৌর্যর প্রতিমূর্তি, তাক তেখেতে শুভ উদ্বোধন করব। ইয়ার পাছত মেলেং মেটেলির রাজহুয়া সভাত অংশ লব প্রধানমন্ত্রী। মেলেং মেটেলি খেলপথারত 18,000 কোটি টাকার প্রকল্পর শুভ উদ্বোধন করব। তিনিচুকীয়া মেডিকেল কলেজ মুকলি করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। আধারশিলা স্থাপন করব শিবসাগর চিকিৎসা মহাবিদ্যালয়ের। বি বরুয়া ক্যান্সার ইনস্টিটিউটত শিশুসকলের চিকিৎসার বাবে 300 কোটি টকীয়া প্রকল্পর শুভ উদ্বোধন করব। ডিগবয় শোধনাগারের শোধন ক্ষমতা 1 মিলিয়ন মেট্রিক টনলৈ সম্প্রসারণের প্রকল্পর শুভ উদ্বোধন করব। গুৱাহাটী শোধনাগারের শোধন ক্ষমতা 1.2 মিলিয়ন মেট্রিক টনলৈ সম্প্রসারণের প্রকল্পরও শুভ উদ্বোধন করব। বারাউণ্ডিরপরা নুমলীগড়লৈ তেল আর গ্যাস আহিবপরা পাইপলাইন মুকলি করব। গুৱাহাটীৰপৰা বারাউণ্ডিলৈ খাৰুৱা তেল ঠেলি পঠিয়াবপরা পাম্পিং ষ্টেচনেরও শুভ উদ্বোধন করব। ৫,55,555টা প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরও প্রদান করব প্রধানমন্ত্রী। একদিনে ইমান বৃহৎ সংখ্যক ঘর দিয়ার অভিলেখ রচিব অসমে। নিউ বঙাইগাঁও হরভোগ আর ধূপধরা ছয়গাঁও দ্বৈত রেল লাইনও শুভারম্ভ করব প্রধানমন্ত্রী। ভারতীয় রেলওয়ে 2টা ডাঙর প্রকল্প ইতিমধ্যে সমাপন করেছে 1,328 কোটি টকাৰে, তাকো ৰাষ্ট্ৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই উৎসৰ্গিত কৰিব। প্ৰধানমন্ত্ৰীৰ ভ্ৰমণসূচীৰ সবিশেষ বৰ্ণনা কৰি এই ভ্ৰমণ নিৰ্বাচন কেন্দ্ৰিক নহয় বুলি স্পষ্ট কৰি দিয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট অজয় গুপ্তাৰ সৈতে বিচিত্ৰ ৰাজবংশী, এনপি নিউজ।
এন বি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।